আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লে গেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে খুব বাজেভাবেই শুরুটা হয়েছে অভিষিক্ত ক্রিকেটার তানজিদ হাসান তামিমের। অন্যদিকে এক নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কোনো টাইগার ব্যাটারি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, ফলে নির্ধারিত ওভারের আগেই থেমেছে বাংলাদেশ, যেখানে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি মাত্র 164 রান। পুরো ইনিংস জুড়েই খাপছাড়া বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে বাংলাদেশি ব্যাটাররা। এছাড়া দলের ব্যাটিং লাইন আপ সাজানো নিয়েও রয়েছে প্রশ্ন, যেখানে টানা বাহাতি ব্যাটারদেরকে একের পর এক ক্রিজে পাঠানো হয়েছে, যার ফলে লঙ্কার বোলাররা বাড়তি সুযোগ পেয়ে গেছে, যার ফলে সব মিলে ইঞ্জুরি আক্রান্ত শ্রীলঙ্কান দলটির দুর্বলতার সুযোগ দিতে পারেনি চান্ডিকা হাথুরি সিংহের শিষ্যরা, ফলে তৈরি হয়নি বড় কোনো জুটি। এরপর থিতু হয়েও বড় কোনো ইনিংস করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। এদিকে এশিয়া কাপ যাত্রা শুরুর আগে অনেকটা শক্তিমত্তা কমে গিয়েছিল লঙ্কানদের, যেখানে দাসুন সানাকার বড় অস্ত্র অলরাউন্ডার অনিন্দ্য হাসারাঙ্গা শেষ মুহূর্তে ছিটকে যান ইঞ্জুরির কারণে। এর আগে ইঞ্জুরিতে পড়েন দুশমঞ্চ চামিরা, এছাড়াও আরও দুই ক্রিকেটার বাদ পড়েন কোভিড জ্বরে আক্রান্ত হয়ে, কিন্তু সেই দুর্বলতা ছিটে ফোটাও দেখা যায়নি লঙ্কানদের মাঝে। এসব কিছুর পরেও ছন্ন ছাড়া টাইগার ব্যাটিংয়ের ভূমিকাটাই ছিল বেশি। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মহেশ থিক্সানার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জুনিয়র তামিম। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে এগোতে থাকে নাইম শেখ, তবে এখানেও বাদে বিপত্তি, দলীয় 25 রানে আবার টাইগার শিবিরে আনে আঘাত, যেখানে নিজের ব্যক্তিগত 16 রানে ফিরে যান ওপেনার নাইম শেখ, যেখানে দেখা যায় একেবারে অহেতু একটি শট খেলে বল উপরে তুলে দিয়ে সাজগরে ফিরে যান টাইগার এই ব্যাটার। তবে নাইমের আজকের পুঁজি 16 রানই তার ওয়ানডে ইনিংসের সর্বোচ্চ রান। পরবর্তীতে সাকিব আল হাসানকে নিয়ে বেশি দূর এগোতে পারেনি শান্ত, কারণ দলীয় 36 রানে টাইগার অধিনায়ক মাথিসা পাথিরানার বলে ব্যক্তিগত 5 রানে বিদায় নেন, যেখানে ভালো পার্টনারশিপের অভাবে মারাত্মকভাবে ভুগছিল বাংলাদেশ। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে 59 রানে জুটি গড়েন শান্ত, কিন্তু সেই জুটি বাংলে শান্তকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। ব্যক্তিগত 20 রানের মাথায় দাসুন সানাকার বলে প্যাভিলিয়নে ফিরেন তৌহিদ হৃদয়, যদিও টাইগার দর্শকরা তখনও আশায় বুক বেঁধেছিলেন, কারণ এরপরেই ক্রিজে আসেন লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার মুশফিকুর রহিম। সেই আশারও গৌরবালি করে বিদায় নেন মুশফিকুর রহিম ব্যক্তিগত 13 রানে। মাত্র 32 রান পর্যন্ত দুজনের এই জুটি স্থায়ী হয়েছিল। ইনিংসের অন্যতম বাজে দৃশ্য ঘটে এরপর, শান্তকে সঙ্গ দিতে আসা মেহেদি হাসান মিরাজ খেলছিলেন দেখে শুনে। মুশফিকের বিদায়ের পর মেহেদি মিরাজ ও শান্ত জুটি ছিল বাংলাদেশের শেষ ভরসা, কিন্তু সেই শেষ সম্বলটুকু যেন বিলিয়ে দিলেন দুই ব্যাটার। 37তম ওভারে তৃতীয় বলটি স্কোয়ার লেগে খেলেছিলেন মিরাজ, সেখানে ফিল্ডার থাকায় রান নেওয়ার চেষ্টা করেও 2-3 পা এগিয়ে থেমে যান মিরাজ, কিন্তু অপর প্রান্তে থাকা শান্ত নিজেকে সামলাতে পারেননি, শেষ পর্যন্ত দুই ব্যাটার এক প্রান্তে ঢুকে গেছেন। তাতে রাজিতা উইকেট বাংলে আম্পায়ার রিভিউতে দেখেন আগে ক্রিজে ঢুকেছেন শান্ত, ফলে মিরাজকে সাজগরে ফিরতে হয়। শেষ দিকে টাইগারদের অন্তত সান্ত্বনা হতে পারত শান্তর সেঞ্চুরি, তবে একের পর এক সতীর্থদের বিদায়ে তার দৌর্য যেন কিছুটা কমে যায়, যেখানে মনোযোগ নড়চড় হতেই থিকসানার ক্যারম বলে বোল্ট আউট হন শান্ত। শেষ পর্যন্ত 122 বলে 64-এ 89 রান করেন শান্ত। শান্তর বিদায়ের পর বাংলাদেশ দল ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস থামে 164 রানে, যা জয়ের পথ অনেকটা কঠিন করে দিয়েছে তাসকিন মুস্তাফিজদের। শেষ পর্যন্ত 200-এর নিচে রান নিয়ে লড়াই করেও 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা।